আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এই মিশুক যে গাড়িগুলো আছে, নতুন মিশুক গাড়িগুলা আসলে কতক্ষণ নতুন অবস্থায় চার্জ দিতে হয়। তো আগের যে মিশুক গাড়িগুলো ছিল সেটার চার্জিং সিস্টেমটা কিন্তু ভিন্নতর ছিল। তো সেক্ষেত্রে আজকের যে ভিডিওটি, নতুন মিশুক গাড়ি নতুন অবস্থায় কত ঘন্টা চার্জ দিতে হয় এবং কতক্ষণ চার্জ দিলে আসলে ব্যাটারিটি ভালো থাকে, সেই বিষয়েই ভিডিওটি তৈরি করা। না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন যে মিশুক গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু অবশ্যই চার ব্যাটারি হয়ে থাকে। তো মিশুক যে ছোট গাড়িগুলো আছে তো সেই ব্যাটারিগুলো কিন্তু আগে যে চার্জ হইতো, আগের তো চার্জের সিস্টেমটি অন্য একটু ভিন্নতর ছিল। আগে আমরা সবাই জানি যে আগের যে ব্যাটারিগুলো ছিল সেই ব্যাটারিগুলো কিন্তু 24 ঘন্টা হাইস্ট, 18 ঘন্টা থেকে 20 ঘন্টা চার্জ হলেই কিন্তু হইতো, সেক্ষেত্রে হাইস্ট 24 ঘন্টা চার্জ দিলেই এনাফ ছিল। কিন্তু এখনকার যে কিছু কিছু ব্যাটারিগুলো আছে তো সেই ব্যাটারিগুলোর কিন্তু একটু ভিন্নতর আছে। তো সেই ব্যাটারিগুলো যদি আপনি 18 থেকে 20 ঘন্টা চার্জ দেন তাহলে কিন্তু সেটার প্লেটটা হার্ড হয় না। তো সেক্ষেত্রে প্লেটটা যদি ফুলফিলভাবে অ্যাসিড না ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ থাকবে না এবং পরবর্তীতে ব্যাটারিটার দম অনেকটাই কমে যাবে। তো সেক্ষেত্রে এখনকার যে কিছু ব্যাটারিগুলো আছে তো সেই ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই 36 ঘন্টা চার্জ দিতে হয়। তো সেক্ষেত্রে এটি চার্জিং সিস্টেমটা আসলে মূলত প্রত্যেকটা কোম্পানির উপর ভিত্তি করে প্রত্যেকটা সিস্টেমটা আলাদা থাকে। তো এক এক কোম্পানি এক একভাবে চার্জিং সিস্টেম রাখছে। কিছু কোম্পানি আছে যে 18 ঘন্টা চার্জ দিলে হয়, কিছু কোম্পানি আছে 20 ঘন্টা, কিছু হচ্ছে 24 ঘন্টা। কিন্তু এখনকার যে ব্যাটারিগুলা, এই যে গাড়িটা, এই গাড়িটা হচ্ছে নতুন একটি গাড়ি, এই গাড়িটা মূলত চার্জ দিতে বলছে হচ্ছে আপনার 36 ঘন্টা। তো 36 ঘন্টা যদি চার্জ হয় তাহলে কিন্তু আপনার প্রায় ডাবল হচ্ছে প্রায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি কোনো ক্ষতি হবে না, আসলে এই ব্যাটারিটার কোনো ক্ষতি হবে না, কারণ এই ব্যাটারিটা আসলে 36 ঘন্টায় চার্জ দিতে হয়। সেক্ষেত্রে ব্যাটারিটা হচ্ছে উইন্ড পাওয়ার যে ব্যাটারিগুলো, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই 36 ঘন্টা চার্জ দিলেই সে চার্জিংটা ফুলফিল হবে। অন্যথায় আপনি যদি এটি 36 ঘন্টার কম চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু এটি চার্জ হবে না। ফুল চার্জ যদি না হয় তাহলে কিন্তু সেটি প্লেটটার অনেকটাই ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি যখনই গাড়িগুলো চার্জ দিবেন প্রত্যেকটা ব্যাটারির যে কোম্পানির যে নিয়ম নীতিগুলো আছে সবটি ব্যাটারির সাথে একটি করে ম্যানুয়াল বই দেওয়া থাকবে। তো প্রত্যেকটা ব্যাটারির জন্য যে ম্যানুয়াল বইগুলো আছে তো সেই ম্যানুয়াল দেখে ভালোভাবে রিসার্চ করে তারপর ব্যাটারিগুলো অবশ্যই চার্জে বসাবেন। তো প্রত্যেকটা ব্যাটারি কোম্পানি কিন্তু তার সেফটির জন্য, ব্যাটারিটি ভালোভাবে চালানোর জন্য অবশ্যই ম্যানুয়াল বই তৈরি করে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, কে কী বললো সেটা বলার দরকার নাই বা বোঝানোর মতো কোনো সময় নষ্ট না করে অবশ্যই প্রত্যেকটা ব্যাটারির কোম্পানির যে ম্যানুয়াল বইগুলো আছে সেই ব্যাটারিগুলো ব্যবহার করার পর যে ম্যানুয়াল বই যে লেখা থাকবে সেইটি আপনারা মানবেন এবং সেই নিয়ম অনুযায়ী গাড়িগুলো চার্জ দিবেন। তো চার্জে দেওয়ার আগে অবশ্যই একটা নিয়ম মনে রাখবেন, যে যে চার্জিং যে এম্পিয়ার সেটি জানি এই সবুজ দাগের যে বাইরে না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিতে সমস্যা হতে পারে। তো অবশ্যই এই সিস্টেমগুলো মেনে চলবেন, আপনার গাড়ির ব্যাটারিটি অবশ্যই ভালো থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।